নগরীর বক্সিরহাট খাতুনগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কোতোয়ালি থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাকদায় খাতুনগঞ্জ ব্যবসা সমিতির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের উদ্যোগে শিশু কিশোরদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, গরিব শ্রমিকদের মাঝে ঠেলাগাড়ি বিতরণ ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা নঈমুদ্দিন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে নঈমুদ্দিন চৌধুরী বলেন, ভালো অবস্থানে বাঙালিরা ছিল না, এটা বঙ্গবন্ধু উপলব্ধি করছিলেন এবং এই পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের সম্পদ নিয়ে পশ্চিম পাকিস্তান গড়ে তুলেছে। বঙ্গবন্ধু এগুলোর প্রতিবাদ করেছেন, প্রতিবাদ করে করতে করতে জনগণের সমর্থন নিয়ে বঙ্গবন্ধু এই দেশকে স্বাধীন করার পদক্ষেপ নিয়েছে। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা নঈমুদ্দিন চৌধুরী বলেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলমের আজকের এই দিনে যে শ্রমিকদের মাঝে ঠেলাগাড়ি বিতরণ এবং শিশু কিশোরদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ তা নিতান্তই প্রশংসনীয়। আজকে দুস্থ ঠেলাগাড়িওয়ালাকে ঠেলাগাড়ি দেওয়া হবে, এটা কি জন্য জাহাঙ্গীর চিন্তা করে দেখলো যে চারটা পরিবার কষ্ট করে তাদের পরিবার পরিজন করতে পারবে এবং ছোট্ট সোনামণিদেরকে উৎসাহিত করার জন্য শিক্ষা সামগ্রী দেওয়া হচ্ছে যাতে করে তারা বঙ্গবন্ধুকে জানতে পারে। আজকে বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নেতা নয়, বঙ্গবন্ধু আজকে বিশ্বের নেতা হিসেবে প্রতিষ্ঠিত। কোতোয়ালি থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আজকে দুবাইতে, আমেরিকাতে, কানাডাতে আজকে জন্মশতবার্ষিকী একসাথে একযোগে পালন করা হবে, তাই আজ বঙ্গবন্ধু আমাদের হৃদয়ে স্থান করে নিয়েছে বাংলাদেশের 16 কোটি মানুষের। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান। এই সময় তারা বলেন, পূর্ব পাকিস্তানের পাশা দিয়ে পশ্চিম পাকিস্তানকে উন্নত সেই উন্নতশীল যখন করছিল তখন এই বঙ্গবন্ধুই বাঙালি জাতিকে আঙ্গুল দিয়ে দেখিয়েছে, দেখো তারা শোষণ করে এই বাঙালিকে পূর্ব বাংলাকে থেকে শোষণ করে তারা পশ্চিম পাকিস্তানকে গড়ে তুলছে। সেদিন বঙ্গবন্ধু সেই তরুণ উদয় আমার ছাত্রনেতা জীবনে তার ছিল, তার সেদিন চিন্তা চেতনা ছিল কিন্তু কীভাবে ওই পশ্চিমা শাসক গোষ্ঠী থেকে বাঙালি জাতিকে একটা মুক্ত করে স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসাবে উপহার দিতে পারে সেই চেতনা নিয়েই 1949 সালে উনি 1948 সালে 14 জানুয়ারি সর্বপ্রথম ছাত্রলীগের জন্ম দিয়েছিল। উক্ত সময়ে এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বক্সিরহাট ওয়ার্ডের কাউন্সিলর হাজি নুরুল হক, বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজি নুরুল আমিন শান্তি সহ অনেকেই। ডেস্ক নিউজ, বাংলাধারা, চট্টগ্রাম।